আমি উসাইদের আমল নামা দেখো না আমল নামায় শুধু গুনাহ আর গুনাহের মাওলা আমি উসাইদের ঠোঁট পরীক্ষা কইরে দেখো তোমার নবীজির মোহর নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লেগে আছে না কালে কো দেখে না গোরে কো দেখে পিয়া জিসকো চাহে সোয়াগন নহি হয় আমার মওলা এমনই মওলা কালাও দেখেন না ধলাও দেখেন না বড় মুফতি সাহেব কয় না 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 এগুলো দেখেন না বড় বক্তা সাহেব কয় না তাও দেখেন না বড় মুহাদ্দিস সাহেব বলে না 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 তাও দেখেন না কয় ভ্যান চালক কয় না তাও দেখেন না মাটি কাটে কয় না তাও দেখেন না পাথর শ্রমিক কয় না তাও দেখেন না বলে আমার মওলা কি দেখেন আমার মওলা বান্দার কলিজার দিকে তাকায় যার কলিজার মধ্যে আমার মওলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে আমার মওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নাই মাঝে মাঝে পাগলামির সুযোগ যদি পাইয়া যাই চিৎকার দিয়ে ওই সুযোগরে কাজে লাগাবো রাজি আছি না ইনশাআল্লাহ কয় চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার মহব্বত নিয়ে কলিজার থেকে বলেন না আল্লাহু আকবার তো চলেন আবার সেই জায়গায় যেখানে ছিলাম ওর ডাক দিয়ে কয় ও মাবুদ তুমি জিন্দাবাদ মনে আছে নি বুইরের কথা মনে আছে বুইরের কথা না ভুলে গেছেন কয় মাবুদ তুমি জিন্দাবাদ নবীজি বললেন কি রে এত খুশি কেন বলো গো নবীজি খুশি কেন হব না আমার মওলা এমনই মওলা নাই অল্প দেয় ঢাইলা নাই সামান্য দেয় টুকরি ভৈরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় যেমন কয় একবার সুবহানাল্লাহ নেয় মিজানের এক পাল্লা সওয়াব দিয়ে ভরে দেয় এখনো কন নাই জোরে সরে একবার সুবহানাল্লাহ নেয় মিজানের এক পাল্লা সওয়াব দিয়ে ভরে দেয় আমার বানানো কোন কথা না নবীজির হাদিস বুখারী শরীফের হাদিস আত তাসবিহাতু নিসফুল মিজান একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের এক পাল্লা সওয়াব দিয়ে ভরে দেয় একবার আলহামদুলিল্লাহ বলে বলেন না আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে মহব্বত নিয়ে বলেন না আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলে ওই আমলাহু মিজানের আরেক পাল্লা দিয়ে ভরে দেয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মাওলা পাকের পক্ষ থেকে কি দেয় জানেন নি বলে কি দেয় নবীজির হাদিস লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা থাকে না এর মানে হইল কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মহব্বত নিয়া আমার মাওলার অগাধ ভালোবাসা নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহকে ছেড়ে দেয় মনোযোগ দিয়ে এদিকে শর্ত কইল কবিরা গুনাহ করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহকে ছেড়ে দেয় ওই বান্দা বান্দি এমন হয়ে যায় এই লুভিয়ার জমিনে বৈশা আসমানের দিকে তাকাইয়া আমার মাওলার ডাক দেয় আল্লাহ ডাক দেন কলিজার থেকে ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির এই ডাকের জবাব আল্লাহ পাক এমন ভাবে দেয় কয় বান্দা কবিরা গুনাহ ছেড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ ও করে না সুদ ও খায় না ঘুষ ও খায় না মিথ্যা ও বলে না গীবত শিকায়ত করে না পরের মাল মাইরে খায় না বামাবারে কষ্ট দেয় না এরপরে কি বলে ছেলে সন্তানদেরকে হক পথে চালায় নেক পথে চালায় হারামও খায় না হারাম করে না এমন যখন হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই লুবিয়ার জমির দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিন রে ডাক দেয় আমার মওলা পাক সাত আসমানের পর্দা সরাইয়া আমার মওলা পাকের নূরানি 70,000 পর্দা সরাইয়া আমার মওলা পাকের নূরের তাজাল্লি
বান্দার চোখে সামনে ভাসাইয়া দেয়। তবে শর্ত হইল কবিরা গুনাহ করা যাবে, কয় না কবিরা গুনাহ করা যাবে, সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, সবাই বলতেছেন সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে, বোনের হক মনে মাইরা খাওয়া যাবে। আরে আমার বোন না, আরে আমারই তো বোন, বোনের হক মাইরা খাওয়া যাবে। হুজুর ও তো আমার বাড়ি এসে খায় লেদায় হতে ঘুমায়, ওরেও দিতে হবে? ও তুমি বুঝছো, আল্লাহ বুঝে নেই না, নজরুল্লাহ কর না, আল্লাহ জানে না যে তোর বাড়ি আসবে খাবে হুদবে লেদাবে, আল্লাহ জানে না রে, তারপরে ভাগ রাখলো কেন? আরে কথা কয় না, বোনের হক দিব তো বুঝে, কথা কয় না, বোনের হক দিব তো, হারাম খাচ্ছেন, বোনের হক মেরে খাচ্ছেন তো হারাম, সেজদা দিতে দিতে কপাল ক্ষয় হয়ে গেল, আপনার সেজদা কবুল হবে? বোনের হক ফিরিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। আবার পলিটিক্স বন্দি, তোর কি লাগবে, তোর ভাই না গরিব দেখিস না, ব্ল্যাকমেইল করে, কি মেইল কয় না, কি মেইল, ব্ল্যাকমেইল করে, ইমোশনাল ব্ল্যাকমেইল, দেখছিস তোর ভাই যে কি গরিব, তুই না নিলিও তো হর, না না এই এলাকায় নাই মনে হয় না, এই এলাকায় এরকম কেউ করে না, আছে আছে আছে, ভাইয়ের হক মেরে খাওয়া যাবে, কথা কয় না ভাইয়ের হক মেরে, আমার কাছে কিছু দোয়া করেন, আমি কি হয়েছে, আমার ছয়টা বই না, আমি মাশাআল্লাহ তো ভালোই, ভাই কয়টা, কয় আমি একলা, আমি তো তুই তো লালে লাল, কয় না হুজুর, আমি কি হয়েছে, হুজুর ছয় বই মিলে বাপরে পরা পানি আর তাবিজ কবজ কইরা পরা পানি না কি পানি খাওয়াইছে, খাওয়াইয়া সব লিখে নিয়ে গেছে, কথা কয় না আছে না নাই, কি নাই নাই নাই, আমরা কাইতেছে নাই, এই কাম করবেন না, আল্লাহ হেফাজত করে পড়েন, আমিন। ভাইয়ের হক মেরে খাওয়া যাবে, বন্ধুর হক মেরে খাওয়া যাবে, বন্ধুর থেকে ১০০ টাকা নিছি আর দেই না, না দি, বন্ধু চাইতে 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 দূর উগুরা ডিমে আর সাইয়া পারা যায় দা, দিলাম তোর সদকা করে, কথা কয় না, এই জামানায় টাকা হাওলাত দেওয়া মানে কি জানেন, এমন আল্লাহর বান্দা আছে আমার থেকে টাকা হলাত নিছে চার বছর আগে, এখন ফোন দিলে আল্লাহর বান্দা ফোনই ধরে না, তা আমি মনে মনে কই আল্লাহ মরে গেল না জীবিত আছে, তো পরে মেসেজ পাঠাইছি কি জীবিত আছিস, মেসেজের উত্তর দিছে হ্যাঁ জীবিত আছে, আমি মরিস নাকি, চার বছর পাঁচ বছর হয়ে গেছে টাকা যে নিছে কোনো খবরই নাই, মানুষের টাকা হক, ভ্যালু ফর মানি একটা জিনিস আছে, রুলস আছে, আপনি পাঁচ বছর আগে ১০,০০০ টাকা নিছেন, আচ্ছা বলেন তো দেখি ২০২৩ সালে ওই ১০,০০০ টাকার দাম কত, কয় টাকা, অর্থাৎ এর মানে ভাই আশপাশে কথা বললেন না, এর মানে হইল ভ্যালু ফর মানি, টাকার একটা মূল্যমান আছে, এই টাকা তো টাকা না, এটা তো রিসিট, এই পরিমাণ স্বর্ণ আপনার ব্যাংকে জমা আছে, বিশ্ব ব্যাংকের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে, তা আপনি ১০ বছর আগে স্বর্ণের ভরি যা ছিল ওই অনুযায়ী দিছেন, হ্যাঁ এখন ২০২৩ সালে স্বর্ণের দাম ৮০,০০০ টাকা, এখন ওই পরিমাণেই আপনি শোধ করেন, চিন্তা করছেন বেচারার কতগুলো লস হয়েছে, তাহলে হাওলাত দিবেন কেমনে, স্বর্ণের দাম ধরে টাকা হলো, আমার কথা বুঝেননি, কথা কি বুঝছেন, আমার না বুঝলে ফোন দিয়ে বুঝে দিয়ে ভিজিট লাগবে, এই কথা তো আবার অনলাইনে গেলে ঝামেলা, বলতেও পারি না, কি যে দুঃখ, দুঃখ কারে, দুঃখ কারে, টাকা নিয়ে আল্লাহর বান্দা নিখোঁজ, খবরই নাই, ফোন রিসিভ করেন, জানাবে তো যে আমি জীবিত আছি, তুমি চিন্তা করো না, ওসিয়ত করে দেবানে, মরে গেলে তোমার টাকা দিয়ে দিব, তো তো তারা টাকাটা খটবে কাজে গান করে মারতে হবে, এগুলো বদমাইশ খবিস, যারা টাকা নিয়ে মানুষকে ঘুরায়,
কষ্ট দেয় সবগুলো খবিসি খাসলা কথা কয় না আমার কথা রাগ করছেন আপনি রাগ যদি করেন তাহলে আসেন 10000 টাকা আপনার হাওলাত নেই আপনার ঠিক আছে দুই বছর ঘুরাবো দেখেন কেমন লাগে কঠিন অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক করেন আমিন পরের হক মাইরা খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে মিথ্যা বলা যাবে এ নাম্বার পেজ দে হুজুর আপনার এই তো কোন ছয় জায়গায় মিছা কথা খাওয়া যায়স সূত্র জেনে যান অন্যের ক্ষতি হয় অন্যের নোকসান হয় মুসলমান ভাইয়ের কষ্ট হয় মুসলমান ভাই বিপদে পড়ে যায় এমন কোন মিথ্যা বলা যাবে কয় না এমন কোন মিথ্যা বলা যাবে গেছেন সিলেট শহর 8.5টা কিনে আনছেন 1000 টাকা দিয়ে কয় না বাড়ি এসব বোর কাছে গপ পোষাচ্ছে না জানিস তোরে কত ভালোবাসি 10000 টাকা দিয়ে তোর সিলেট আছে বুঝছেন বুঝছেন আছেন মা বোন না পাশে আশপাশে আছে হ্যাঁ তো যাই না গেল এই জন্য আসতে পেয়েছি তো মিথ্যা বলা যাবে বলেন না মিথ্যা বলা যাবে জীবন চলে যাবে তবুও মিথ্যা বলা যাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে গীবত শেকায়েত করা যাবে গীবত ছাড়া তো পেটের ভাত হজম হয় না কথা কয় না চার দোকানে বসে জানিস মুতালে অমুক করার মুতালে ব্যাকে কি করছে আর বলিস না সুদের টাকা লাগাইতে লাগাইতে মানে কি কয় সুদ করে উপরে সুদ কর তুমি কি গীবত শেকায়েত পরনিন্দা করা যাবে বলেন না যাবে অবৈধ সম্পর্কে জড়ানো যাবে আছে না নাই 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 এই এলাকায় নাই সব আল্লাহর হইলি না একটাও নাই যুবক কার পিছনে পাগল হইলি কার পিছনে অবৈধ ভালোবাসায় জড়াইয়া গেছিস যার প্রেমে তুই পড়ছিস একটু চিন্তা করে দেখ মাটির তৈরি নাক দিয়ে ময়লা বের হয় দাঁত দিয়ে ময়লা চোখ দিয়ে ময়লা মুখ দিয়ে ময়লা পাঁচ দিন ব্রাশ না করলে আর কাছে যাওয়া যায় না কথা কয় না ঠিক মেকআপ না করলে তাকানোই যায় না ক্ষমতাই আটা ময়দা সুজি কথা কয় না ঠিক এর পিছনে পাগল 50 বছর হয়ে যায় চুল পাইকে সাদা হয়ে যায় এরপরে মুখ চামড়া সব ঝুলে ঝুলে পড়ে এই দুনিয়ার ভালোবাসা এ যদি বাদ দিতে পারিস আমার মওলার প্রেমে যদি জমতে পারিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন হুর দিবে কয় একটা নয় দুইটা নয় কেমন 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 বলে জান্নাতি হুর যারা এই যে চামড়া চামড়ার ভিতরে গোস্ত গোস্তের ভিতরে হাড় হাড়ের ভিতরে গিলু জান্নাতি হুর তাদের হাড়ের ভিতরে গিলু পর্যন্ত দেখা যাবে একটা নয় দুইটা নয় 72টা হুর আল্লাহ পাক জান্নাতে দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 73 নম্বর নিজের বিবিও থাকবে এখন আর কেউ সুবহানাল্লাহ কবে না হুজুর দুনিয়ায় জ্বালাইছে জ্বালাইছে জান্নাতেও জ্বালাবে এটা থেকে মুক্তির কোনো উপায় নাই আল্লাহ আমাদেরকে নেককার বিবি দান করুক করেন আমিন আর যারা বিয়ে করে ফেলছি আমাদের বিবি গুলারে নেককার বানায় দেখ করেন আমিন যার বিবিটা নেককার তার চাইতে কপালওয়ালা তার চাইতে সৌভাগ্যবান দ্বিতীয় আর কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আমার কথা কি বুঝছেন আপনি সবচেয়ে বড় নিয়ামত হইল নেককার বিবি নবীজির হাদিস আমার বানানো কোনো কথা না হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস নবীজি বলেন দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস প্রিয় এর মধ্যে 3 নম্বরটা ইমরাতু সালেহা নেককার বিবি আমার কাছে বড় প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের কাছেও প্রিয় কি প্রিয় না আল্লাহ নেককার বিবি মিলে দেখ পারেন আমিন ওদিকে যাবো না কথা লম্বা হয়ে যেতেছে আল্লাহ 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 তো যেই কথা বলতেছিলাম আবার ঢাকায় তো ফিরতে হবে টেনশন তো মাথায় একটা দুইটা না আপনি ফজর পর্যন্ত থাকতে পারবেন আমার আগামীকাল সেই ময়মনসিং যেতে হবে এর মানে আমার ঢাকা থেকে আবার 170 কিলো এখান থেকে ঢাকা কত 230-40 কিলো না 230-40
যায় ঘুমাবো ফজরের আগে ঢুকতে হবে বাসায়, হয়তো আজকে পারবো না কারণ অনেক দূরত্ব, তো রাস্তায় কুয়াশা থাকলে তো শেষ। এরপরে আগামীকাল আবার কোনো মতে একটু ঘুমের থেকে উঠে এই সফরে সফরে ক্লান্ত হয়ে গেছে, মনে চায় না। আর ভাঙ্গা রাস্তার কথা শুনলে তো শরীরের পশম দাঁড়ায় যায়, আমার কথা বুঝেন নি। এই এখানে আসার কথা আমার কয়েকজনে কয়েক রাস্তা তো খুব ভাঙ্গা, এই খুবের টান শুনে আমার পরিচয় পানি শেষ। কথা যেহেতু আইসে গেছে বইলেই ফেলে, কারণ আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, আসলে মহব্বত লাগতেছে, মায়া লাগতেছে, মায়ার মানুষ। তো আমার কয়েকজনে ফোন দিয়ে কয়ে খুব ভাঙ্গা, আমি কই কেমন, কয়ে হুজুর রাস্তার মাঝখানে পুকুর আছে। আমি কইতে তো মাশাল্লাহ মাস্টার সারা যাবে, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমি নাম বলবো না, কয়েকজন খুব ভাঙ্গা। এই হলো আমার পরানের পানি চলে গেছে। পরে কমিটির কইলাম বাজান আমার কি ছাইড়ে দেওয়া যায় না, কোনো মতে হ্যান ত্যান অনেক কিছু কইলাম, কিন্তু মানে কি কয় একদম জাপানি সাইজিয়ে ধরছে, তো বাংলা সাইজিয়ে আর আইসা পথে আইসা দেখি না, এ যারা বর্ণনাকারী এসব মিছে কথা বলছে, আমার কথা বুঝেন নাই, যারা কইছে খুব ভাঙ্গা মিছা কথা কইছে, কারণ অতটা ভাঙ্গা না আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ কইলে দেখছো আলহামদুলিল্লাহ কর না দেখেই তো রাস্তা ঠিক হইল। কি আলহামদুলিল্লাহ ঘোরার ডিম কিছু রাস্তাই তো নাই, রাস্তা করিবেন রাস্তা ভাঙিয়ে সমান হয়ে গেছে তাও আলহামদুলিল্লাহ। বা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইতে যায়, তো এক আল্লাহর বান্দারে দেখে কি বালু ঢালু কাছে জামা কাপড় কিচ্ছু নাই, বালু ঢালু কাছে কোনো মতে লজ্জা স্ট্যান্ডার্ড ঢাইকে এমনি রয়েছে। মুসা কয় কিরে কি ব্যাপার, মুসা খুব কষ্ট আছে আল্লাহর কাছে একটু কও তো কি করবো, বইল তো বলছে মানে নালিশ করছে আল্লাহর কাছে অনুরোধ করছে জানানোর জন্য। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা কথা বইলা ফেরার সময় ওই যে পাগলে জিগায় মুসা নবী গো আল্লাহ কি কইলো, কয় শুকরিয়া আদায় করতে গেছি, শুকরিয়া আদায় করবো ঘোড়ার ডিমির কি আছে আর কি যাবে, আছে কি যাবে কি, কিসের শুকরিয়া আদায় করবো, ও কি অবস্থা আছে দেখালে তুমি। মুসা ইসলাম কোন উত্তর দেয় নাই, চলে আসছে। কিছুক্ষণ পরে এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে চোখে মুখে কানে নাকে সব দিক দিয়ে ঢোকে, বালু যা ছিল সব ওর মুখে উঠেছে লিখেছে, আগে তো ঢাইকে রাখছিল এখন কি, আগে তো তবুও ঢাইকে রাখতে পারছিল এখন কি, স্যাটেলাইট সব জন্মদিনের পোশাকে। তো শুকরিয়া আদায় যদি না করা হয় রাস্তা তো আছে, শুকরিয়া আদায় না করলে ঘোড়ার ডিমও থাকবে না, যে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কত মানুষ আরো কত কষ্টে আছে জানেন, আমি গিয়েছি সেই বান্দরবন খাগড়াছড়িতে, সেখানে গিয়ে দেখি রাস্তাই নাই, রাস্তা কিসের, মানুষ হাঁটার জায়গা নেই, গাড়ি তো দূরের কথা। তো জিজ্ঞেস করলাম বাজারে কেমনে যান, আমরা ওখানে পৌঁছেছি আমাদের সময় লাগছে যাইতে এবং ফিরতে সময় লাগছে মোট 7 দিন, হাইটে হাইটে গেছি হাইটে আসছি 7 দিন লাগছে। তাই বললাম বাজারে কেমনে যান, এই যে একদিন আগে রওনা 2 দিন আগে রওনা দিই হেঁটে হেঁটে যাই, তো দেখি বিশাল বিশাল লাকড়ির বোঝা চালের মানে কি কয় ধানের বস্তা এগুলো নিয়ে পাহাড়ে লাফে লাফে উঠে চলে যেতেছি। তো তাকে কই আল্লাহ কত সুখে রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত শান্তিতে রাখছে আল্লাহ, কত আরামে রাখছে আল্লাহ, এরা অসুস্থ হইলে করে কি কোথায় যায়, আমার মনে হয় আল্লাহ ওদেরকে অত কষ্ট কষ্টদায়ক কোনো অসুখ দেয় না। আমরা যারা পোল্ট্রি ফিট শহরের এসি বাতাসে খাইতে থাকি আর ঘুরতে থাকি, আমার রোগ সুখ বেশি, আপনার রোগ সুখ আলহামদুলিল্লাহ কম। আমার মনে হয় না অত্র এলাকায় করোনায় 2-1টা মারা গেছে, মারা গেছে না, চান্স আছে, করোনার বেইল আছে, মরে কোনটা, হালাল হারাম যা পাইছে সব খাইছে, রাস্তা ব্রিজ কালভার্ট রিলিফের গম রিলিফের টিন কথা হয় না, বিদ্যুতের খাম্বা তার সব খায় হজম করে ফেলেছে, আল্লাহ কয় দ্বারা ধরতেছি এ ধরছি তাই না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, পড়েন না আলহামদুলিল্লাহ জিন্না কুনিয়া তায়তু
ارب خوشی فدائے تو زندگونی عطائے تو ارب خوشی فدائے تو دل شدا مبتلا ہے تو ہر چکونی رضا ہے تو او مولا تمہیں جدی مائی رہے خوشی تکو تمہارے مار کھے او خوشی ایسی او مالک بھالو رکھ لے او خوشی مند رکھ لے او خوشی خوایا رکھ لے او الحمدللہ نا کھائے رکھ لے او کوئی نا نا کھائے رکھ لے او الحمدللہ شکر رکھ لے او الحمدللہ بچے رکھ لے او الحمدللہ نیے گے لے او الحمدللہ زیلے ڈھکے لو کوئی نا زیلے ڈھکے لو اما کو زیلے ڈھکے نر بھائی دکھائے زیلے ڈھکے نر بھائی دکھائے حق کو تا بول بھی نا بابا در بیرود دے بول بھی نا بھنڈو در بیرود دے بول بھنا دوان بگیر بیرود دے بول بھنا اموکر بیرود دے بول بھنا انڈیار بیرود دے بول بھنا اموک تموک کرو بیرود دے بولا جاوے نا بھائی دھکائے کوئی بول لے کی ہوئے کوئی جلے ڈھکا وہ کوئی ڈھکا جلے گھرات ڈیم ہوئے جلے ڈھک بے مار بے تو چمرا ہے اور امار بے چمرا ہے دیلر مدد مزا لگ بے کوئی شدو تائی بلے نا ایمانی پاوار اللہ مگر نوی کٹے من ہوئے الحمدللہ پھرنل الحمدللہ مار بے چمرا ہے دیلے مزا لگے مارے چمرا ہے اللہ میں اکرم در کے اٹکے رکھ سے منہ کرسے دیسی شعب اٹکے خدا گئے نا ایک تبشیر زمین ہوئے اللہ میں اکرم در زمین ہوئے نا একটা চোরের জামিন হয় ডাকাতের জামিন হয় বাংলার জমিনে খুনিদের জামিন হয়ে যায় দিদারসে ঘুরে বেড়ায় খুন কইরা টাকা ঢেইলা বাইর দিয়ে ঘুরে বেড়ায় ওলামায়ে কেরামের জামিন হয় না আরে কপালপুরা জাতি কবে বুঝবি কবে বুঝবি এই ওলামায়ে কেরাম আছে বিদায় আসমান আসমানের জায়গায় আছে এই ওলামায়ে কেরাম আছে বিদায় জমিন জমিনের জায়গায় আছে ওলামায়ে কেরাম আছে বিদায় মাথায় টুপি উঠছে ওলামায়ে কেরাম আছে বিদায় জানাজা দিয়ে দাফন করা হয় ওলামায়ে কেরাম যদি না থাকে কুকুরের মতো রাস্তায় পড়ে থাকতে হবে জানাজা দেওয়ার কোনো ব্যক্তি পাওয়া যাবে না মাদ্রাসার ওলামায়ে কেরাম এরা আছে বিদায় নামাজ পড়তে পারি মুখে দাঁড়িয়ে আছে দুরুদ শরীফ পড়তে পারি কালিমা পারি দেদার সে হারাম খা হারাম হালাল খাইতেছি হারাম বুঝি ডেক্সেটের বাড়ি কি বলে আনতে পারি না ডেক্সেট বাড়ি চাই না গান বাদ্য বাজাই না আজ ওলামায়ে কেরাম আছে তাই তো আমাদের বিবাহ হালাল হয় আমিও জারজ না হইয়া হালাল সন্তান হইছি ওলামায়ে কেরাম যদি না থাকতো বিয়েকে পড়াইতো প্রত্যেকটা জাউরা হইতো প্রত্যেকটা জারজ হইতো বাবা আমার খোঁজ পাওয়া যাইতো না কথা কয় না ঠিক আল্লাহ ওদেরকে যেন বুঝ দিয়ে দেয় ওলামায়ে কেরামদের মুক্তির ব্যবস্থাপনা করে দেয় পারেন আমিন আপনারা কি বুঝছেন আমি কি বুঝাইছি বুঝলে বুঝপাতা না বুঝলে তো চলেন আবার ওই বেশি খারাপ লাগতেছে বেশি খারাপ লাগতেছে আপনারা ওয়ার্নিং দিবেন আমি ছেড়ে দেবো ঠিক আছে তো যেই কোনো ওয়ার্নিং নেই তো মাশাআল্লাহ তোর বাড়ি কোথায় বাজান তোমাকে বাড়ি যাবো ধরো বয়ানের পরে তো যেই কথা বলতেছিলাম মেরে মোহতারাম ভাইও লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনা ছেড়ে দেয় এদিকে তাকায়ান মনোযোগ দিয়া আর দশ বারো মিনিট একদম মনোযোগ দিয়ে শুনতে হবে ডানেও তাকানো যাবে না বামেও তাকানো যাবে না উপরেও না নিচেও না এই দিকে তাকাইয়া থাকতে হবে বাদামও খাওয়া যাবে আছে না নাই এই দল আছে বাদাম পকেটে তুই দিয়ে যদি দেখি বাদাম খেয়েছেন নিয়ে যাবো হ্যাঁ বাদাম খাওয়া যাবে না এদিকে তাকাইয়া তাকাইয়া মাত্র দশ বারো মিনিট মনোযোগ দিয়ে শুনতে হবে ও মেরে মোহতারাম ভাই ও লা ইলাহা ইল্লাল্লাহ কবিরে গুণের উদাহরণ হইল বেলুনের বেলুন 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 চিনেন বেলুনের মধ্যে গ্যাস ভরে অক্সিজেন ভরে ওই বেলুন উঠতে আরম্ভ করে উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায় ফুটা হয়ে যায় ধপাস করে জমিনে পড়ে যায় এই সিনা হলো বেলুনের মতো লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্সিজেন এই বেলুনের মধ্যে ঢুকানো হয় এই সিনা উঠতে আরম্ভ করে দেয় কয় কেমন কয় বসত করে জমিনে চক্ষুতার আসমানে বসত করে ফরশে চক্ষুতার আরশে এই জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় আরশে আজিম তার চোখে সামনে বেসে ওঠে ওমের মোহতারাম ভাইও আর কবিরা গুনা হইল ওই ছিদ্রর মতো বেলুনে ছিদ্র হয় ধপাস করে জমিনে পড়ে যায়
কবিরা গুনাহ যখন বান্দা করে লা ইলাহা ইল্লাল্লাহর নূর দিয়া পড়তে আরম্ভ করে কবিরা গুনাহ হয়ে যায় দপাশ করে জমিনে পড়ে যায় নামাজে আর মজা লাগে না নামাজ পড়তেই মনে চায় না তেলাওয়াত পড়তেই মনে চায় না বয়ান শুনতেই মনে চায় না গান শুনতে বড় মজা লাগে ফ্রি ফায়ার খেলতে বড় মজা লাগে অবৈধ কাজ কাম এগুলো করতে বড় মজা লাগে ও মেরে মুহতারাম ভাই ও তো এই বেলুনকে মেরামত করার একমাত্র মেকানিজম তাই কি ওই মেকানিজম হলো তওবা মেকানিজম কি তওবা আজ এই ময়দানে বসছি বেলুন রে মেরামত কইরা তওবা কইরা উঠতে থাকবো আল্লাহর ওলি হইয়া জিন্দেগির গুনাহ মাফ করাইয়া এরপরে বাড়ি যাব এমন মনে ইচ্ছা আছে কার কার ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন হাত নামান সময় নষ্ট করেন না তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম খুব মনোযোগ দিয়েন আরো একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন এই জায়গায় যারা বসে আছি আমাদের মধ্যে এমন কি কেউ আসেননি এদিকে এদিকে এই যে অন্যদিক তাকাইলো আমি দেখতেছি খবরদার পায়ে ধরে বলি অন্যদিক তাকাইছেন যুবক ভাই ও মেরে মুহতারাম ভাইও এই জায়গায় যারা আছেন আমাদের মধ্যে এমন কি কেউ আছেন যার জীবনে কোনো গুনাহ নাই আছেন 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 গুনাহ ছাড়া কেউ আছেন গুনাহগার কে কে একটু হাত তুলেন গুনাহ আছে হাত নামান এখন উত্তর দিবেন সিদ্ধান্ত আপনারা নেবেন গুনাহ নিয়ে বসলেন গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চান কি কথা কয় না বসছি তো বসছি গুনাহ নিয়ে উঠবো তো উঠবো কয় না গুনাহ নিয়ে উঠবো না জিন্দেগির গুনাহ মাফ করাইয়া আল্লাহ পাকের বন্ধু হইয়া এরপরে বাড়ি যাব এমন মনে চায় কার কার আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ হাত নামান তাহলে চলেন শুরু করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দা বান্দি আমার আপনারে আমার মাওলা পাক রব্বুল আলামিন বড় আদর কইরা বড় ভালোবাসা আমার মাওলা ডাক দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাগ করেনি ধমক মারেনি দাবরিও দেয়নি এদিকে তাকাই রাগ করেনি ধমক দেয়নি দাবরিও দেয়নি ঘৃণাও করেনি আমার মাওলা ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ইবাদি أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আমার মাওলা কেমন মাওলা আমি তর্জমা করতেছি মনোযোগ দিয়ে শুনলেন আমার মাওলা ডাক দিয়া কয় ইয়া ইবাদী ও আমার গুনাহগার বান্দা বান্দি বুঝেন নাই তাই চিৎকার দিয়ে আল্লাহ একবার বলেন আমি বুঝে বলতেছি আমার মাওলা বললেই পারতেন ও গুনাহগার বান্দা ও গুনাহগার বান্দি বলে না এতটুকু বলেন নাই আমার মাওলা ডাক দিয়ে কয় ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দি হইতে পারিস তুই গুনাহগার বান্দা কিন্তু তুই আমার অন্য কারো না হইতে পারিস ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার যুব আল্লাহ বলেন বান্দা তুই আমার অন্য কারো না অনেক গুনাহ করেছিস কলিজাটা কালা বলাইয়া ফলাইছিস আল্লাহর কথা আমি আল্লাহর কথা তোর আর মনেই পড়ে না ভুলে গেছিস আমি রব যে তোর আছি বান্দারে তবু আমি আল্লাহ তোর নাম আমার বান্দার তালিকা থেকে কাটি কয় মাওলা কি করছো কয় বান্দারে আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুই ফিরে আসবি আমি আল্লাহর ডাক দিয়ে বলবি আল্লাহ
জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা আমি তোর নামটা আমার বান্দার তালিকা থেকে কাটি কেমনে কেমনে কাটি গো, জানিস না তোরে কত ভালোবাসি, কয় মাওলা কত ভালো কত ভালো, কয় বান্দা শুনে রাখ আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া কুন মানে হ সাথে সাথে হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহ কুন বলছি আসমান উঁচু হয়ে গেছে, আমি আল্লাহ কুন বলেছি জমিন বিছানো হয়ে গিয়েছে, আমি আল্লাহ কুন বলেছি পাহাড় গুলো পেরেকের মতো গেড়ে গেছে, আমি আল্লাহ কুন বলেছি সূর্য গুলো সূর্য আসমানে সেট হয়ে গেছে, আমি আল্লাহ কুন বলেছি তারকা গুলো একটার জায়গায় যার যার জায়গায় সেট হয়ে গেছে, আমি আল্লাহ কুন বলেছি জিবরিল হয়ে গেছে, আমি আল্লাহ কুন বলি আজরাইল হয়ে যায়, বান্দারে তোরে আমি কুন ফয়া কুন দিয়ে বানাই দি, বলে মাওলা কি দিয়ে বানাইছো, খলাক তু বিয়া দাইয়া, বান্দারে আমি আল্লাহ তোর চুলের গোড়া থেকে শুরু কইরা থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত কুদরতি হাত দিয়া আমি মাওলা পাক ডইলা ডইলা আদর কইরা প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছি, বান্দারে বড় আদর কইরা বানাইছি তোর নাম আমি কেমনে কাটি, বান্দারে শুধু তাই না তোরে কত ভালোবাসি জানিস নি রে বান্দা, বলে মাওলা কত ভালোবাসো গো, বলে বান্দা তুই গুনাহ করিস আমি আল্লাহ তোর গুনার কথা কারো কাছে বলি না, কাউরে জানাই না রে বান্দা, আমি আল্লাহ যদি তোর গুনার কথা মানুষে বলে দিতাম তোরে মানুষ জুতা দিয়ে পিটাইতো, তোর মান ইজ্জতার থাকতো না, গুনার কথা রাত্রিতে নিভৃতে গভীর রজনীতে কত গুনাহ করি, আমার মাওলা কাউরে জানে না, যদি জানায় দিত আমি বক্তার বক্তাগিরি ছুটে যেত, মুহাদ্দিস সাহেবের মুহাদ্দিস গিরি ছুটে যেত, মুতামিমের মুতামিম গিরি চলতো না, ইমামের ইমামতি চলতো না, বড় ভাইয়ের মাতবর গিরি চলতো না, মাতুব্বরের মাতুব্বরি চলতো না, মেম্বারের মেম্বারি চলতো না, চেয়ারম্যানের চেয়ারম্যানই চলতো না, কথা বলেন ঠিক কিনা, কই শুধু তাই না বৃদ্ধ বাবা গো, তোমার সন্তান যদি জানতো তোমার গুনার খবর তাহলে তোমারে বাপ বইলে ডাকো জীবনে দিত না, যদি জানতো কত গুনাহ করেছো জীবনে, যদি তোমার সন্তান না বালক সন্তানও যদি জানতো তোমারে বাবা বইলে ডাকো দিত না, যুবক ভাই এ তোর মোবাইলের মধ্যে এত গুনাহ আছে, স্টিল নাও এত গুনাহ, তোর মোবাইলটা তুই লক মেরে রাখিস ফিঙ্গারপ্রিন্ট লক, এরপরে প্যাটার্ন লক পাসওয়ার্ড, বলে কেন কয় বন্ধুর হাতে যদি আনলক অবস্থায় মোবাইলটা চলে যায়, আমার ওয়াইফের হাতে যদি আমার মোবাইলটা চলে যায়, আমার ওয়াইফ যদি আমার গ্যালারিতে ঢুকে, আমার ওয়াইফ যদি আমার মেসেঞ্জারে ঢুকে, আমার ওয়াইফ যদি আমার হোয়াটসঅ্যাপে ঢুকে, আমার বন্ধু যদি আমার ভাইবার চেক করে বসে, তাহলে মান ইজ্জতার থাকবে কয় না, মান ইজ্জতার, যুবক চিন্তা করে দেখতো তোর মোবাইলে কি আছে, এগুলো যদি মানুষে জানতো তাহলে তোর মান ইজ্জতার থাকতো, আমার মাওলার পক্ষ থেকে বলা হয় বান্দারে আমি আল্লাহ তোর গুনার কথা কাউরে বলি না, বলে মাওলা কি করো গো, কয় আমি আল্লাহর একটা নাম আছে সত্তার, বান্দা তুই গুনাহ করিস আমি আল্লাহ তোর গুনাগুলোকে সত্তার নামের চাদর দিয়া আমি আল্লাহ ঢাইকা গোপন করে রাখি, ওরে জানাই না রে বান্দা আমি আল্লাহ জানি তুই গুনাহ করবি, জানি 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 তোর দিয়া তোর দ্বারা গুনাহ হয়ে যাবে, তুই উল্টা পাল্টা করে বসবি, তুই অবৈধ প্রেমে জড়ায়া যাবি, অবৈধ সম্পর্কে পড়ে যাবি, অবৈধ নারী দেখে ফেলবি,
আমি আল্লাহ জানি তুই গুনাহ করেই বসবি বলে কেন গো মাওলা আমি আল্লাহ তোর রক্তের মধ্যে গুনার খাসলা দিয়েই শুধু তাই না রে বান্দা শয়তানের সাথে আমার চুক্তি হয়েই গেছে ঐতিহাসিক এক চ্যালেঞ্জ বলবো বেশি খারাপ লাগছে ঐতিহাসিক এক চ্যালেঞ্জের কথা দুই ঘন্টার কথা আমি মাত্র দুই মিনিটে বলবো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম রে বানাইয়া পাশে বসাইয়া মজার মজার গল্প করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাগা সুম্মা রাদাহুম আলাল মালাইকা মজার মজার গল্প কইরা দুনিয়ার সমস্ত বিদ্যা বাবা আদম রে শিখাইয়া দুনিয়ার সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান বাবা আদম রে শিখাইয়া সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া প্রতিযোগিতার আয়োজন কইরা বাবা আদম রে জিতাইয়া ফেরেশতাদেরকে হারাইয়া সমস্ত ফেরেশতাদেরকে দিয়া বাবা আদম রে সিজদা দেওয়াইয়া সুবহানাল্লাহ কমেন আমাদের বাপ রে সিজদা দিছে গরম কম না বেশি আমাদের বাপ রে নূরের তৈরি ফেরেশতা মাটি তৈরি আদম আমাদের বাপ রে সমস্ত ফেরেশতারা সিজদা দেয় তাকিয়ে দেখা যায় একজন দেয় নাই সে কে ইবলিস সে কে ইবলিস ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা একজন দেয় নাই ইবলিস আল্লাহ বললেন কি রে সিজদা কি দিবি না কয় মাওলা সমস্যা আছে বলে কি সমস্যা খেয়াল কইরেন কয় আনা খায়রুম মিনহু আমি ওর চাইতে ভালো আমি ভালো ও ভালো না আমি ভালো ওর চাইতে আমি বড় আমি ভালো আমি অমুক আমি তমুক আমি হ্যান আমি ত্যান সবগুলো শয়তানের খালা তো ভাই কথা কয় না কথা কয় না অনেকে জিজ্ঞেস হয় সিরিজ আমি কে তুই শয়তানের খালা তো কথা কয় না তুই কে শয়তানের আমি আমি ভাব যাদের আছে শয়তানের খাসলার এই ভাব এই অহংকার করা যাবে না বেশি লম্বা করবো না এরপর আল্লাহ পাক বললেন কি রে কি সমস্যা বল আল্লাহ সমস্যা তো এই জায়গায় কয় কি আল্লাহ আদম ওরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়ে তো মাটির গুণ হইলো যত উপরে নাও ছাইরা দাও ধপাস করে জমিনে পড়ে যায় আর আগুনের গুণ হইলো যত নিচে জ্বালাও দাও দাও করে উপরের দিকে উঠে যায় আল্লাহ আমি হইলাম ঊর্ধ্বগামী আগুন এটা ঊর্ধ্বগামী উপরে উঠে কথা কয় না ঠিক আর মাটি নিচে যায় আল্লাহ মাটি হইলো নির্মগামী আদম হইলো নির্মগামী আমি ঊর্ধ্বগামী হইয়া নির্মগামীরে সিজদা কেমনে দিব নাউজুবিল্লাহ বলুন কত বড় বুদ্ধিজীবী যুক্তিবাদী কিবাদী কয় না কি কিবাদী কি জীবি বুদ্ধি দিয়া যুক্তি দিয়ে ইসলাম চলে রে পাগলা ইসলাম বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে চলে ইসলাম চলে আল্লাহর হুকুম কোন বুদ্ধি যুক্তি বুঝে আসলো মানবো বুঝে না আসলো অনেক সমাজে অনেক বুদ্ধিজীবী আছে আমার কাছে এক মুসল্লি এসে আমি তখন ছাত্র জামানা এক মুসল্লি এসে কয় হুজুর কি মরা গরু খাওয়া যায় আছে আমি কই না হুজুর মরা মাছ খাওয়া যায় আছে আমি কই হ্যাঁ এই যে ভেজাল তো আপনারা লাগাব ও কেরে বাজান কি হইছে এটাও মরা এটাও মরা মানি না মানবো না খাবো দুটোই না খাইলে কোনোটাই খাবো আমাকে কেন কি হয়েছে এটা সমাধান দিতে হবে কে কেন এইটাও মরা এইটাও মরা এটা খাবো এটা খাবো না তা হবে না তা হবে না আমি কই বাজান তোর সমাধান দুনিয়ার কেউ দিতে পারবে না আল্লাহ এটা খাইতে বলছে এটা নিষেধ করছে বাস এটাই সমাধান কয় না হুজুর এটা দিয়ে আমি তৃপ্ত হইলাম না আমাকে বাজান তোর তৃপ্ত তুই হওয়ার দরকার না তুই খাই তুই যদি খাইতে বলছে এক লাখ তৈরি করিস কথা বুঝছে যেমন কুকুর যেমন যুক্তি দিয়ে ইসলাম চলে কথা কয় না যুক্তি দিয়ে ইসলাম চলে উজুবঙ্গের কারণ কি কি একটা কন্যা পায়খানা পায়খানা বা প্রস্তাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হবে উজু উজুর ফরজ কয়টা মুখ ধয় হাত ধয় মাথা মাসে করে পা ঢাকনু সহ ধয় এখন আপনি যদি বুদ্ধিজীবী কন্যা মানি না মানবো না ভাঙছে যেখানে ধুবো সেখানে হবে নি কথা কয় না হবে ভাঙলো কোথায় ধন কোথায়
যুক্তি দিয়ে ইসলাম চলে রে ভাই। কাল্লা সমস্যা আছে, কয় কি সমস্যা? কাল্লা আমি হইলাম উদ্যোগামী, হইল নির্মগামী, হরে আমি সেজদা দিতে পারবো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হয়। আমি খুব সংক্ষেপে বলতেছি, যাওয়ার বেলা আল্লাহরে ডাক দিয়ে কয় ও মালিক, কয় কি কি বেহায়া চিন্তা করেন, যাওয়ার বেলাও কামুরদের সাথে করে নিয়ে যান, কথা বুঝেন নেই। কয় মাওলা, কয় কি আমি কিছু চাই, কয় কি চাই? আল্লাহ পাকের কাছে নয়টা জিনিস চাইছিল, কয়টা? শয়তান আল্লাহর কাছে কয়টা জিনিস চাইছিল? তার মধ্যে নয়টা বলবো, আমি একটা বলবো। আল্লাহ পাক নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন। বলে মাওলা বনি আদমের কারণে ধ্বংস হইলাম, ওরে আমি ছাড়বো না। বলে কি করবি? বলে মাওলা আমি ওরে ধোকা দিয়া সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি ওদের সাথে দেখা করব বা মানা ধোকা দিব, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন। বলে মাওলা তুমি ওদেরকে জান্নাতে নিতে পারবে না। বলে কি করবি? হে মালিক আমি ওদের ডান দিক বাম দিক সামনের দিক পিছনের দিক হইল মোট কয় দিক? আঙ্গুলটা দেখাইতে হবে, আঙ্গুল দেখাইতে হবে, কয় দিক? চার দিক। বলে মাওলা ডান দিক দিয়ে ধোকা দিব, বাম দিক সামনের দিক পিছনের দিক চতুর্দিক দিয়ে ধোকা দিব, ওয়ালা তাজিদু তুমি পাবা না আকছারাহুম শাকিরিন বেশি শুকুর গুজার বান্দা, অর্থাৎ তুমি বেশি মানুষকে জান্নাতে নিতে পারবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তোর যা মনে চাই তুই কইরা বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। পাশেই বাবা আদম বসা, মুখ গেছে কালা হইয়া, মুখ বেজা, বলে মাওলা কি করলা কি করলা? কয় কেন আদম মন খারাপ, মুখ খারাপ কালা কেন, মন খারাপ কেন? বলে মালিক আমার সন্তানরা জান্নাতে কেমনে যাবে, শয়তান ওদের ডান দিক বাম দিক সামনের দিক পিছনের দিক চতুর্দিক দিয়ে ধোকা দিবে, আমার সন্তানরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আদম তুমি চিন্তা কইরো না, তুমি কোনো টেনশন কইরো না, ও তো দেড় ভেটারি শয়তান, ও তো দেড় ভেটারি, আমি মাওলা নিজে ভুলাইয়া দিছি, আমি মাওলা দিক তো চাইতে বানাইনি, আমি মাওলা দিক বানাইছি ছয়টা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, দিক বানাইছি ছয়টা, ডানে বামে সামনে পিছনে, বাকি রইল কি? কয় না বাকি রইল কি? উপরে নিচ আমি মাওলা খোলা রেখে দিয়েছি, আমার বান্দা হাজারো গুনা করবে, কোটি গুনা করবে, ডান দিক দিয়ে ধোকা খাবে, বাম দিক দিয়েও খাবে, পিছন দিক দিয়ে খাবে, সামনে দিক দিয়েও খাবে, ডান দিক দিয়ে বন্ধু এসে বলবে, বন্ধু কয় চল, কয় কোথায়, কয় সিলেট শহরে, কয় কেন সিনেপ্লেক্সে নতুন সিনেমা আসছে ওটা না দেখলে হবে না, কথা কয় না আছে না নাই? বাম দিক দিয়ে আর এক বন্ধু এসে বলবে, বন্ধু চলো চলো চলো, কয় কোথায়, অমুক উত্তর পাড়ায়, উত্তর পাড়ার চকে, কয় কেন কয় জিনিস আছে, কয় কি কয়, কথা কয় না, কথা কয় না আছে না নাই? ওই বন্ধু চলো জিনিস হাতে আসছে, ধোকা দিয়ে নিয়ে যাবে, চতুর্দিক দিয়ে ধোকা দিবে, ডান দিক বাম দিক সামনের দিক পিছনের দিক চতুর্দিক দিয়ে ধোকা দিয়া আমার বান্দা মন্দিরে ও জাহান্নামে নিয়ে যেতেই যাবে, তোমার সন্তানদেরকে জাহান্নামের কিনারে নিয়ে যাবে, জাহান্নামের কিনারে পৌঁছাইয়া আমার বান্দা উপরের দিকে আর নিচের দিক এই দুই দিক আমি মাওলা খোলা রেখে দিছি, ওই জাহান্নামের কিনারে দাঁড়াইয়া গুনার সমুদ্রে হাবুডুবু খাইয়া উপরের দিকে হাত তুইলাম, আমি আল্লাহর কাছে কেঁদে দিয়ে আমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ হাত
দুখানা উপরের দিকে তুলে দে রে যুবক ভাই, হাত দুখানা উপরের দিকে তুলে দিয়ে চক্ষুটা বন্ধ করে দে রে যুবক ভাই। ও যুবক, তোর পায়ে ধরে বলি চোখটা একটু বন্ধ করে দিয়ে গুনার কথাগুলো একটু মনে কর। রাত্রিতে নিভৃতে গভীর রজনীতে কত জানাইনি কারো কাছে বলেনি, তোর পানিও বন্ধ করে নাই, তোর রিজিকও বন্ধ করে নাই, তোর বাতাসও বন্ধ করেনি রে ভাই। আজকে শুধু পেয়ে গেছিস, হাত সারা করিস না রে ভাই, দেখ গুনার কথাগুলো মনে কইরা আল্লাহর কাছে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডাক দিয়ে বল আল্লাহ, ডাকতে ডাকতে যুবক কলিজার ভিতর থেকে ডাক দে, ডাক দিয়ে বল আল্লাহ, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দিতে থাক রে যুবক ভাই। দেখ এক ফোঁটা পানি চোখে আসে নিলে যুবক, এক ফোঁটা বেশি দরকার নেই মাসির মাথা পর্যন্ত এক ফোঁটা পানি যদি চোখের দিগন্তে এসে যায়, আল্লাহ পাক আমার তোমার উপরে জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দেয়। ও যুবক, গুনার ভয়ে আল্লাহর আযাবের ভয়ে কবর ওই অন্ধকার কবরের ভয়ে আমার মওলা পাকের ভয়ে দুই চোখের দিগন্তে এক ফোঁটা পানি আসে, তোর পানি ফোঁটা গড়াইয়া পড়তে দেরি। আমার মওলা তোর গুনাহ মাফ করতে দেরি করবে না রে বাসা, আল্লাহরে হাজির নাজির যাই না, গুনার কথাগুলো একটু মনে কর, গুনার কথাগুলো একটু স্মরণ কর, কত গুনা তুই করলি একটুখানি মনে কর, মনে কর মনে কর যুবক, মনে কর মনে কর কত গুনা করলি। রাত্রিতে নিভৃতে গভীর রজনীতে কত গুনা করলি রে যুবক, আজকে সুযোগ পেয়ে গেছি আল্লাহর কাছে কেঁদে দিয়ে। আর যুবক আগামীকাল 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 করিস না রে যুবক, আগামীকাল সুযোগ পাবি কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই রে যুবক, গতকালকের ঘটনা রে যুবক ভাই, তামাবিল রোডে যুবকের লাশ পড়ে আছে, কত যুবক ভোলাগঞ্জের রোডে মোটরসাইকেল উল্টাইয়া মাথা পাও আলাদা আলাদা হয়ে থাকে, কত যুবক ঘুমের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যায়। ও যুবক ভাই, কয়েকদিন আগের ঘটনা, বিদেশ থেকে সিলেটে ফিরতেছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে কইরে যখন সিলেটে ফিরতেছে, একই পরিবারের পাঁচজন দুনিয়া এলা, যুবক আগামীকাল তুই জীবিত থাকবি কিনা তার কোনো গ্যারান্টি নেই রে যুবক। সুযোগ পাইছিস আল্লাহ তোর চেহারার দিকে, আল্লাহ তোর দিকে, আল্লাহ তোর কলমের দিকে তাকিয়ে আছে রে যুবক, আল্লাহরে হাজির নাজির দেই না, আল্লাহরে ডাক দিয়ে বল আল্লাহ, তোর পায়ে দুইটা ধরি বল না আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ও বৃদ্ধ বাবা গো, তোমার দাড়িতে আজান দেয়, চুলে আজান দেয়, এখনো গুনাহ তুমি সাজতে পারো নাই, এক পাপ কবরে চলে গেছে রে বাবা, আর এক পাও যাওয়া বাকি, গুনা নিয়ে যদি অন্ধকার কবরে যাও রে বাজার, ওই অন্ধকার কবরের সাথী নাই বাতি নাই, কবরের মাটি গুনাগার কে এমন ভাবে চাপ দিবে গো, পাজরের হার একটার মধ্যে আর একটা ঢুকে যাবে, ওই কবর হবে জাহান্নামের টুকরা, ওই কবরের সাপ বিচ্ছুর গর্ত,
অবৃদ্ধ বাবা গো আল্লাহরে হাজির টাজির চাইলেন আল্লাহরে ডাক দিয়ে বলো না আল্লাহ আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর জীবনে নাফরমানি করব না আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে maaf কইরাই দাও আল্লাহ আল্লাহুম্মা আমিন হাত নামা এই মুহূর্তে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন চোখে চোখে এই মুহূর্তে যারা আল্লাহর কাছে কেঁদে দিয়েছেন স্বতন্ত্র নিয়ে যারা তওবা করেছেন আল্লাহই তাদের আমলনামায় ছিটে ফোঁটা সামান্যতম জাররাতম ন্যূনতম গুনাহ এই মুহূর্তে আমলনামায় নাই চিৎকার দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ একটু হালকা হালকা লাগে অন্তরটা পরিষ্কার পরিষ্কার লাগে চোখের পানি ঝরলে ও পাগলা বুঝবি কেমনে গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাদার মধ্যে কি মজা যুবক একদিন একটু উঠে দেখ না একদিন তোর মনে যত দুঃখ আছে সব আল্লাহরে খুলে বলবি সব আল্লাহ আমার মনে এই দুঃখ এই দুঃখ এই দুঃখ এই দুঃখ এই দুঃখ দুঃখের কথা ফেসবুকে বইলে লাভ নাই রে যুবক দুঃখের কথা কারো কাছে বইলে শেয়ার কইরা লাভ নাই সে তোর দুঃখ নিয়ে আরো খোঁচা দিবে কাটা খায় ছিটা দিবে লবণের কথা কয় না ঠিক যুবক একদিন গভীর রজনীতে উইটা আল্লাহর কাছে সব খুলে বল চোখের পানি ছেড়ে দে দেখবি কি শান্তি আর কি শান্তি কি মজা এ বোঝানো যায় না রে বাজার উপলব্ধি করার জিনিস আল্লাহর কাছে তাহাজ্জুদ একদিন হইলো তাহাজ্জুদের নামাজ উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও পরে আমি হাত নামাজ তো যেই কথা বলতেছিলাম এই মুহূর্তে আমলনামায় গুনাহ খাতা নাই এর দলিলটা দিয়েই আমি আমার বয়ানের সংক্ষিপ্ততা টানবো হাদিসে কুদসি মনোযোগ দিয়ে শুনেন আর মাত্র দুই তিন মিনিট বেশি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি গুনাহগার বান্দা বান্দি আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাস না রে বান্দা আল্লাহ তাহলে কি করব বলো না গুনাহ তো অনেক করেছি আসমান জমিন ভরে ফেলেছি গুনাহ করতে করতে মালিক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ কি করব বলো না রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দারে হাজারো গুনার ময়লা নিয়া কোটি 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 গুনার ময়লা নিয়া ফা ইন তাবু আমি আল্লাহর কাছে যদি তুই তওবা করিস ফা আনা হাবিবুহুম আমি গায়েবে হাজরে তরজমা তুলতেছি বুঝার সুবিধার্থে বান্দারে হাজারো গুনা নিয়া আমি আল্লাহর কাছে তওবা করবি এই মনোযোগ দিয়ে শুনেন তরজমা করতেছি ব্যাখ্যা সহ কয় মাওলা কি করব বলো না রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাজারো গুনার ময়লা নিয়া আমি আল্লাহর কাছে তওবা করবি আমি আল্লাহ কি করব জানিস মলে মাওলা কি করবার কয় ফা আনা হাবিবুকু আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব আমার কথা কি বুঝছেন আপনারা দুইটা চিকুন কথা আছে এই বাক্যের মধ্যে এক নাম্বার কথা আল্লাহ মাপ যে করে দিয়েছো এই কথা তো বলনি রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দারে আমি যে তোরে মাফ করে দিছি এই কথা বললে তুই যে গুনাহগার ছিলি এই কথা এসে যায় বান্দারে আমি আল্লাহ তুই যে গুনাহগার ছিলি আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি এত খুশি এত বেশি খুশি হই বান্দা তুই যে গুনাহগার ছিলি এই কথা পইলা আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না
হচ্ছে না মা। ছোট্ট একটা উদাহরণ দিব, এলে আরো ভালো বুঝতে। ছেলে এই জায়গার নাম কি জানো? ভোলাগঞ্জ ধরলাম, ভোলাগঞ্জ ইসামতি বাজার না। ছেলে পলাইয়া চলে যায় ঢাকা শহরে, বাবার সাথে ঝগড়া লাগছে। বাবারে বলছে বাবা মোবাইল দাও, বাবা কয় টাকা নাই দিব না। বাবারে কইছে বাবা পালসার বাইক লাগবে, বাবা কয় টাকা পাবো কোথায়, ঝগড়া লাগছে। এখন ছেলে চলে গেছে ঢাকা শহরে চাকরি করার জন্য ফ্যাক্টরিতে, গার্মেন্টসে। এমন হয় কি হয় না? হয় না, হয় না? অসংখ্য আছে খবর নিয়ে দেখে। ছেলে গাজীপুর চলে যায়, ঢাকা চলে যায়, আট নয় মাস চাকরি করে, বাড়িতে ফিরে না, একটা ফোনও দেয় না। ঈদের আগের রাত, চাঁদের রাত কয়, আমাদের দেশে চাঁদের রাত, আপনাদের দেশে কি কয়? চাঁদের চাঁদের রাইতে ছেলে গাড়ি বস্তা গোল করে বাড়িতে এসে বসছে। আপনাদের এই কি বলে ইসামতি আইসা বাড়িতে ঢুইকা বাবার পা দুইটা জড়াইয়া বলে বাবা গো, আগামীকাল মায়ের কথা মনে পড়ে গেছে, কলিজা পড়তেছে, কলিজায় আর মানে নাই, মারে ছাড়া তো ঈদ করা যায় না রে বাবা, তাই আবার বাড়িতে ফিরে আসছি। বাবা গো তোমার পায়ে ধরে বলি আমারে মাইরো না, আমারে তারাইয়া দিও না রে বাবা, আমারে খেদাইয়া দিও না, ধমকায়ও না, মাইরো না। দুনিয়ার এমন কোন বাবা আসেনি যে ওই সন্তান রে মারবে খেদাইয়া দিবে, এমন কোন বাবা হয়নি। কথা কয় না হয়? বাবা বুকে জোরে জোরে বলে রে মানি, নয়বার জব তোরে খুঁজি, পাগলের মতো হয়ে গেছি তোরে পাই না, কলিজাটা পুড়তেছে তুই তো বুঝবি না, তুই তো বাবা হস নেই বুঝবি কেমনে, কলিজা ছেড়া দো তোরে হারাইয়া আমি কত কান্দা কানছি জানিস নিজে, বাবা কি বলিস তুই, কি অন্যায় করছিস, কোনো অন্যায় করিস নি, তুই ভুল বুঝে বাড়ির থেকে চলে গেছিস বাবা, তোরে আর মারবো না, তবে বাজান তুই বাড়ির থেকে আর পলাইয়া যাইস না। বাবা মায়ের মন পাগল বুঝলি না, বুঝলি না, বুঝলি না রে যুবক, বাবা মা কি জিনিস, এটা দুনিয়ায় আছে বিদায় তুই বুঝিস নেই, যার মা নাই বাপ নাই জিজ্ঞেস করে দেখ, মারে সারা বাপ রে সারা ঈদ হয় না রে পাগল, প্রতি ঈদে মার কথা মনে পড়ে যায়, যার মা কবরে শুয়ে আছে, যার বাবা দুনিয়ায় নাই, ঈদের দিন মনে পড়ে বাবা, একদিন না দুই দিন না পাঁচ সাত বছর হয়ে গেছে বাবা নতুন জামা বানায় না, কিন্তু ছেলের নতুন জামা ছাড়া ঈদের দিন তার চোখে দেখতে পারে না, নতুন জামা ছেলের জন্য বানাই বানায়। কথা কয় না ঠিক? মারে ছাড়া ঈদ হয় না রে পাগল, দুনিয়ার থেকে চলে যাবে তখন বুঝবি মা কি জিনিস, দুনিয়ায় আছে তো তাই বুঝতেছিস না। যুবক পায়ে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবি না, ওয়াদা দিয়ে যা, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবো না, কারা কারা ওয়াদা দিতে পারি, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবো না, রাজি আছি যুবক, রাজি আছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তুমি যুবকদেরকে কবুল ও মঞ্জুর করেন, করেন আমিন। বাবা যেমন অন্যায়ের কথা মনে রাখে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলো মান্দারে তোর বাবার চাইতে হাজার কোটি গুণে দয়াবান আমি আল্লাহ, তুই আমার কাছে যদি ফিরে আসিস আমি আল্লাহর কাছে তওবা করিস, হাজার গুনার ময়লা নিয়া আমি আল্লাহ তোর গুনার কথাগুলো মনে রাখি না, গুনার কথা তুইলা গুনার কথা বইলা তোরে গুনাগার বইলা আমি আল্লাহ লজ্জা দিতে চাই না। কেমলা তাহলে কি করবা বলো না, কে বান্দারে তুই যে গুনাগুলো করেছিলি, ফাবাদাল্লাহু মিন সাইয়্যাতি হাসানাত,
আমি আল্লাহ তোর গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিছি আর কি করছি জানিস নিরে বান্দা আর কি আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার কয় বান্দা ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম বান্দারে আমি আল্লাহর কাছে যে তওবা করবি আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যাব কি বুঝলেন কি বুঝছেন বুঝেন না যদি বুঝতেন চিৎকার দিয়ে উঠতেন আমি বুঝায় বলতেছি দুনিয়ার নিয়ম হইলো যে ছোট সে বড়র সাথে বন্ধুত্ব করে কথা কয় না ঠিক যে গরীব সে বড় লোকের সাথে বন্ধুত্ব করে কয় কেন স্বার্থ কিন্তু বড় লোক কোনোদিনও গরীবের সাথে বন্ধুত্ব করে দুনিয়ার নিয়ম চেয়ারম্যান আপনার সাথে কোনোদিনও বন্ধুত্ব করবে করবে ভোটের আগে কথা কয় না ভোটে কিন্তু চেয়ারম্যান যখন হয়ে গেছে এখন আর আপনার বিল দেয় এখানকার চেয়ারম্যান ভালো এই জায়গার অন্য অন্য জায়গার কথা বলতেছি ভাই আমার ভোলাগঞ্জ পর্যন্ত তো যাইতে দেন আগায় দিবি না আগায় দিবেন না কল আগায় দিবে আগায় দিবেন তো আরে ইনশাল্লাহ না ওয়াদা ইনশাল্লাহ ওয়াদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মালিক দুনিয়ার নিয়ম চেয়ারম্যান বন্ধুত্ব করে এমপির সাথে এমপি করে মন্ত্রীর সাথে এমপি কোনদিন চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব করে মন্ত্রী করে প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী করে অন্য অন্য রাষ্ট্রের সাথে কথা কয় না ঠিক এলো দুনিয়ার নিয়ম আর একটা উদাহরণ দিলে ভালো আরো ভালো বুঝবেন ছাত্র পরিচিত হয় তার উস্তাদের পরিচয় উস্তাদ তার ছাত্রর পরিচয় পরিচিত হয় সন্তান পরিচিত হয় তার পিতার পরিচয়ে পিতা কোনোদিনও সন্তানের পরিচয়ে পরিচিত হয় কথাগুলো ধরে রেখে নে মাখলুক পরিচিত হয় তার খালেক আল্লাহ তার পরিচয়ে খালেক কোনোদিনও মাখলুকের পরিচয়ে পরিচিত হয় কথা বুঝেন নি এর মানে হলো আমরা আল্লাহর বান্দা এটা আমাদের জন্য গর্বে কিন্তু মানে আমরা আল্লাহর বান্দা এটা আমাদের গর্বে কিন্তু আমরা যে আল্লাহর বান্দা আল্লাহর এতে চাইরা না কিছু যায়ও না আসেও লাভ নাই লসও কথা কি বুঝছেন আমরা আর একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন আমার গত বছর এক ড্রাইভার ছিল ওর নাম ছিল রফিক আমি জিজ্ঞেস করলাম রফিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামালপুর তাই বললাম জামালপুর কোন জায়গায় কয় সরিষাবাড়ি আমি একটু দুষ্টি মুখে মজা করে বলছি সরিষাবাড়ি কোন জায়গায় টাকলুর বাড়ির পাশে বাড়ি টাকলু নিয়ারে চিনেন না চিনেন ফজিলাতুর শেখ ডাক্তার মুরাদ হাসান চিনেন না তারে শুধু সেনা না মনে রাখতে হবে কই কি টাকলু মুরাদের মতো বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে ইসলাম নিয়ে কেউ বিষোদ্গার করবে টাকলা মুরাদের মতো অপমানিত জীবন সারা তাদের কপালে আর কিছু জুটবে এত যদি টাক ফাটাইছ আমি বলবো না বুঝে নিয়ে তো আমার ড্রাইভার রাগ কি বললেন আপনি তোকে কেন কি হয়েছে রাগ সৃষ্টি তুই এমন একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে তুলনা দিলেন আমাকে কেন কি হয়েছে টাকলু মুরাদের বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে আমার বাড়ির পাশে টাকলু মুরাদের বাড়ি হয়ে পড়ে না আর কথা কি বুঝছেন ইগোতে লেগে গেছে আল্লাহ বলে বান্দারে আমি তো খালেক তুই তো মাখলুক তুই তো ছোট আমি তো বড় তুই তো গরিব আমি তো ধনী মান্দা তোরে আমার বন্ধু বানাবো এটাই উচিত ছিল এটাই ঠিক ছিল তুই আমার পরিচয়ে পরিচিত হবি যে আমি আল্লাহর বন্ধু কিন্তু না রে বান্দা না 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 আমি আল্লাহ তুই আমার কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হই
এত খুশি এত খুশি এত খুশি আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই বলে না 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 বলে মাওলা কি করো কয় আনা আমি নিজে হাবিবুকুম আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাই খুশি না বাজার আল্লাহর বন্ধু হয়ে খুশি না বাজার খুশি কারা কারা বলেন তো দেখি আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু একাত্তর শিখে আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু কয় না কয় না আলহামদুলিল্লাহ খুশি না বাজার খুশি কয় না খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর সবই ঠিক আছে কিন্তু কলসির তলা তো ফুটে তুলসির কলসির তলা কি ফুটে এক বেচারা মাছ মারতে গেছে বিলে মাছ মারে আর ঝুপড়িতে থাকে টুপরি আমাদের দেশে এটা টুপরি বাঁশ দিয়ে বানায় হ্যাঁ ডোলা ডোলা রাত্রে তো দেখা মারে আর থাকে মারে আর থাকে বাড়িতে এসে দেয় একটাও নাই দূরে শব্দ হয় না যেন মুশকিল এই যে আমি মাইকের সামনে আসছি শব্দ পাইছে শব্দ হবে না হাসবো তো মুচকি হাসবে নবীজি মুশকি হাসবে মুশকি মুশকি হাসবে নবীজি যখন হাসি দিতেন সামাইলে তিনি নিজের মধ্যে বর্ণিত হয় আলবেদায় আর নেহায়ার মধ্যে বর্ণিত হয় খসা এসে কুবরার মধ্যে বর্ণিত হয় নবীজি যখন হাসি দিতেন দাঁত সবসময় দেখা যাইতো না মাঝে মাঝে দেখা যাইত যখন দাঁত দেখা যাইত মাঝে মাঝে দুই ঠোঁট ফাঁক হইত সরওয়ারে কায়নাতের নুরানি দাঁত দিয়ে নূর চতুর্দিকে এমন ভাবে চমকাইতে থাকত আসমানের বিদ্যুৎ যেমন চমকায় আবার নবীজির দাঁত দিয়ে নুরানি ছটা নূরের আলো চতুর্দিক ঝলমল করতে থাকত কেমন নবী ছিলেন কেমন নবী ছিলেন